হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি 2015 সালে মুক্তি পাওয়া জাপানি ড্রামা হরর মুভি প্যারাসাইট পার্ট 2 এর গল্প নিয়ে। কিন্তু যারা এখনও এই মুভির আগের পার্ট 1 দেখোনি, তারা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে চেক আউট করে নিও, কারণ পার্ট 1 এর সাথে পার্ট 2 এর লিঙ্ক আপ রয়েছে। তো আসুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। এরপরে পার্ট 2 এর মুভির কাহিনীতে কয়েক মাস পরে সিন দেখানো হয়, যখন আর্মিরা এটা জেনে যায় যে এই শহরে কোনো এক ধরনের প্যারাসাইট ক্রিয়েচার্স রয়েছে, যারা কিনা শহরে বসবাসরত মানুষের ওপর অ্যাটাক করে তাদেরকে মেরে ফেলছে, আর এই জন্য তারা শহরের লোকজনদের ওই প্যারাসাইটের থেকে বাঁচাতে চায়। সেই জন্য তারা জেলে বন্দি থাকে একটা সিরিয়াল কিলারকে ধরে নিয়ে আসে, এবং সিরিয়াল কিলারটা চিনতে পারতো যে আসলে কে হচ্ছে প্যারাসাইট আর কে হচ্ছে নর্মাল হিউম্যান। এরপরে আর্মিরা তাকে একটা রুমে নিয়ে আসে, আর অন্য আরেকটা রুমে এক এক করে লোকদের নিয়ে আসতে থাকে, যেন ওই লোকদের দেখে আর্মিদেরকে এটা বলে সাহায্য করতে পারে যে কি আসল প্যারাসাইট আর কে নর্মাল হিউম্যান। কিন্তু ওখানে সে কোনো প্যারাসাইটকে দেখতে পায় না। পরে সেখানে যখন শিনিচি আসে, তখন সে চিন্তায় পড়ে যায় এবং বেশ কিছুক্ষণ ভাবার পর ওই কিলারটা বলে সেও একটা নর্মাল হিউম্যান। আর শিনিচি যখন বাসায় যাচ্ছিল, তখন মেগি তাকে বলে আমাদের অনেক কাছেই একটা প্যারাসাইট রয়েছে, এবং সে যখন পাশের একটা বিল্ডিংয়ের ভিতরে যায়, সে ওখানে একটা প্যারাসাইটকে দেখতে পায় যে কিনা একটা মানুষকে মেরে মৃত সোয়েটার থেকে মাংস খাচ্ছিল। আর যখন ওই প্যারাসাইটটা শিনিচিকে দেখে ফেলে, তখন সে ওর দিকে এগিয়ে এসে ওকেও মারার চেষ্টা করলে, তখন মেগি উল্টো ওটার ওপর অ্যাটাক করে ওই প্যারাসাইটটাকেই মেরে দেয়। এরপরে হঠাৎই শিনিচি অনুভব করে যে কেউ একজন তার পিছে আছে, কিন্তু সে ওখানে কাউকে দেখতে পায় না। তখনই দেখানো হয় যে এই লোকটা আর কেউ নয়, বরং ওই ব্যক্তি ছিল যে কিনা পার্ট 1 এর ইন্ডে শিনিচি ও মেগির ছবি নিয়েছিল। পরে সিনেমোরা শহরের মেয়রকে দেখতে পায়, যে কিনা ওই প্যারাসাইটের ফেভারে কথা বলতো এবং অনেক খারাপ লোক ছিল, এবং ওই টিচারকে দেখায় যে ওই মেয়রের সাথে সামিল ছিল, আর তার একটা বাচ্চাও জন্মেছিল যে কিনা সম্পূর্ণ নর্মাল হিউম্যান ছিল। ওই মেয়র জানতে পারে যে শিনিচি ওদের প্যারাসাইটদের মারছিল, এ কারণে সে ওকে মারতে চাচ্ছিল, কিন্তু ওই টিচার তাকে এরকমটা করতে মানা করে এবং বলে যে মেগি ও শিনিচি ওরা দুজন একে অপরের সাথে জুড়ে রয়েছে, আর আমি দেখতে চাই যে ওরা দুজন কীভাবে একই সাথে থাকে, আর যদি তুমি শিনিচিকে মেরে ফেলো তাহলে তো আমাদের প্যারাসাইট মেগিও মারা যাবে। একই সাথে উনি শিনিচির পেছনে একটা গোয়েন্দা লাগিয়ে দিয়েছে যেন তার ওপর সে নজর রাখতে পারে। এরপর সিনে দেখায় একদিন শিনিচি রাস্তা দিয়ে হেঁটে চলছিল, তখন তার আবার মনে হতে থাকে কেউ তাকে পেছন থেকে ফলো করছে, এবং সে ওই গোয়েন্দাকে ধরেও ফেলে। তখন ওই লোকটা তার সমস্ত কথা শোনে, কিন্তু গোয়েন্দাটা ওকে বলে তার উচিত পুলিশের কাছে সব কিছু জানানো আর নিজেকে সারেন্ডার করে দেয়া, কিন্তু শিনিচি এটা করবে না সাফ না বলে দেয়, আর তাকে বলে পুলিশের ভেতরেও অনেক প্যারাসাইট রয়েছে, এই জন্য সে পুলিশকেও বিশ্বাস করে না। এবং সে জানতে পারে যে ওই টিচারটাই মূলত ওর পিছে এই গোয়েন্দাকে লাগিয়েছে। এরপর সে গিয়ে ওই টিচারের সাথে দেখা করে ও বলে, তোমরা সবাই এরকমটা করছো কেন, আর এসব কিছু কেনই বা তোমরা বন্ধ করে দিচ্ছ না। তখন টিচার ওকে বলে, তুমি বা কেন আমাদের সাথে প্যারাসাইটগুলোকে মারছো, ওরা তো কেবলমাত্র মানুষের মাংস খাওয়া শিখছে, আর কিছুদিন পর ওরা মানুষকে মারা বন্ধ করে দিবে। তখন সে চুপ হয়ে যায় আর ওখান থেকে চলে এসে ওই গোয়েন্দার সাথে দেখা করে বলে, ওই টিচারও অনেক ভয়ঙ্কর প্যারাসাইট আর ও তোমার ক্ষতি করতে পারে, তোমার ভালো হবে তুমি ওর থেকে দূরে থাকো। কিন্তু ওই গোয়েন্দা লোকটা ওর কথায় বিশ্বাস করে না, সব কিছু শুনে হেসে উড়িয়ে দেয়। এর পরের দিন ওই গোয়েন্দা শহরে মেয়রের সাথে দেখা করে, আর সে শিনিচির কথাগুলো প্রমাণ করতে চায় ও যা বলেছে সেটা সত্য নাকি মিথ্যা, সেজন্য সে মেয়রের রুমে একটা ভয়েস রেকর্ডার লাগিয়ে দেয়। কিন্তু মেয়র সেটা জানতে পেরে যায়, তখন সে ওই গোয়েন্দাকে মারবে বলে ঠিক করে আর বলে এখন সে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে গেছে, আর সে একটা প্যারাসাইটকে তাকে মারার জন্য তার বাড়িতে পাঠায়। তখন ওই প্যারাসাইট তাকে বাসায় না পেয়ে তার মেয়েকে মেরে ফেলে। এরপর অন্যদিকে দেখানো হয় মেগি শিনিচিকে বলে, তোমার ওপর অ্যাটাক করতে 5টা প্যারাসাইট আসছে। তখন একটা লোক ওকে মারতে ছুটে আসতে থাকে, আর ওই একটা লোকের মধ্যেই 5টা প্যারাসাইট ছিল। পরে মেগি ও শিনিচি ওই প্যারাসাইটের সাথে লড়াই করে, এবং এক পর্যায়ে সে ওই প্যারাসাইটের মাথা গলা থেকে আলাদা করে দেয়, আর ওরা ভাবে হয়তো প্যারাসাইটটা মারা গেছে, কিন্তু তখন শুধুমাত্র একটা প্যারাসাইট মারা গেছে এবং এখনও তার মধ্যে 4টা প্যারাসাইট জীবিত ছিল। পরে ওখান থেকে শিনিচি চলে গেলে ওই প্যারাসাইট ওই লোকটার হাতে আসে, আর তার গলায় আলাদা হয়ে যাওয়া মাথা আবার জোড়া লাগিয়ে আগের মতো হয়ে যায়।
নেক্সট সিনে দেখানো হয় টিচার মেয়রকে বলে, আমি তোমাকে নিষেধ করেছিলাম তুমি যেন ওই গোয়েন্দা অথবা শিনিচিকে মারতে কোনো প্যারাসাইট পাঠাবে না, এরপর তুমি এটা কেন করলে? তখন মেয়র নোটিস করে যে ওই টিচারটা মা হবার পর তার মনের মানুষের মতো ইমোশনস আবার ফিরে আসছিল, আর এটা মেয়রের কোনোভাবেই পছন্দ হয় না। এ কারণে ওই টিচারকে মারার জন্য তার কাছে তিনটা প্যারাসাইট পাঠায়। কিন্তু এখানে ও নিজেও একজন প্যারাসাইট হবার কারণে সে নিজে জেনে যায় কেউ তাকে মারতে আসছে, এই জন্য ওদেরকে একটা পার্কিংয়ে নিয়ে আসে, আর সে একাই ওই তিনটা প্যারাসাইটের সাথে মোকাবেলা করে ওদেরকে মেরে দেয়। এবং যখন সে বাসায় ফিরে আসে সে দেখতে পায় তার বাচ্চা ওখানে নেই, আর একটা নোট দেখতে পায় যেটাতে লেখা ছিল, তোমার বাচ্চা এখন আমার কাছে আছে আর তুমি আমার সাথে দেখা করতে একটা ব্রিজে আসো। আসলে এই নোটটা ওই গোয়েন্দাটা ছিল যে কিনা এখন তার মৃত মেয়ের বদলা নিতে যাচ্ছিল টিচারের বাচ্চাটাকে মেরে। তখন ওই টিচারটা ভয় পেয়ে শিনিচিকে নিজের সাথে ওখানে নিয়ে যায়। শিনিচি ওই গোয়েন্দাকে বলে, এই বাচ্চাটাকে মেরে তোমার কোনো কিছু মিলবে না, কারণ এই বাচ্চাটা নর্মাল হিউম্যান। তখন আর্মিরা সবাই ওখানে চলে আসে, আর ওরা জেনে যায় মেয়র নিজের বিল্ডিংয়ে অনেকগুলো প্যারাসাইটদের লুকিয়ে রেখেছে। এরপরে আর্মিরা ওই বিল্ডিং থেকে এক এক করে লোকদের বের করছিল, আর তাদের মধ্যে যারা প্যারাসাইট ছিল ওদের ওপর গুলি করে মেরে ফেলছিল, আর সেখানে ওই সিরিয়াল কিলারটাও ছিল। এরপর আমরা মেয়রকে স্পিচ দিতে দেখি যে সবাইকে বলছিল আসল মনস্টার তো মানুষ যারা বিনা কারণে প্যারাসাইটকে মারছে। তখন ওখানে থাকা সমস্ত আর্মিরা তাকে গুলি করে অন দ্য স্পট মেরে ফেলে, আর ওখানে থাকা ওই সিরিয়াল কিলারটা চিৎকার করে বলে, আরে এ তো মানুষ ছিল আর ও শুধুমাত্র প্যারাসাইটদের সাহায্য করছিল। এবং ও যখন পিছনে তাকায় ওখানে ও সেই লোকটাকে দেখতে পায় যার মধ্যে ছিল পাঁচটা প্যারাসাইট। তখন ওখানে থাকা আর্মিরা ওকে দেখতে পেয়ে গুলি চালালে ওর এতে করে কোনো কিছুই হয় না। অন্যদিকে গোয়েন্দা লোকটাকে দেখানো হয় যে কিনা তার হাতে থাকা বাচ্চাটাকে উপর থেকে ফেলে মারতেই যাবে, তখন ওই টিচারটা এসব দেখছিল এবং সে না চাইতেও তাকে তার বাচ্চাকে বাঁচানোর জন্য প্যারাসাইট হতে হয়, আর তার একটা হাত ওই গোয়েন্দা লোকটার বুকে ঢুকিয়ে দেয়, যে কারণে সেখানে থাকা সবাই জেনে যায় আসলে সে একজন প্যারাসাইট। তখন পুলিশ তাকে ফায়ার করা শুরু করে, আর সে বুঝতে পারে এখন সে কোনোভাবে জীবিত বাঁচতে পারবে না। তখন সে তার বাচ্চা শিনিচিকে দিতে এগিয়ে আসে, এবং যখন সে তার বাচ্চা শিনিচির হাতে ধরিয়ে দেয় তখন অনেক গুলি লাগার কারণে সে ওখানেই মারা যায়। এতে করে শিনিচির ওর মার স্মৃতি মনে আসতে থাকে, সেজন্য তার মধ্যে মানুষের মধ্যে ফিলিংস আবার আসতে শুরু করে। এখন পুলিশ শিনিচিকে ইনভেস্টিগেশনের জন্য নিজেদের সাথে নিয়ে যায়, এবং একই সাথে তারা খবর পায় ওই প্যারাসাইট যার মধ্যে পাঁচটা প্যারাসাইট ছিল সেই সমস্ত আর্মিদেরকে হত্যা করে ফেলেছে। তখন শিনিচি তৎক্ষণাৎ একটা গাড়ি নিয়ে সেখানে পৌঁছায়। তখন ওই প্যারাসাইট শিনিচির ওপর অ্যাটাক করে ও তার গাড়ির অ্যাক্সিডেন্ট করে দেয়। এরপর সে পালিয়ে একটা জঙ্গলের ভেতরে চলে যায়, আর মেগি তাকে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি আর আমি একসাথে রয়েছি ও জেনে যাবে আমরা কোথায় আছি, তো প্লিজ তুমি আমার থেকে আলাদা হয়ে যাও। এর মধ্যে ওই প্যারাসাইট ওখানে চলে এসে অ্যাটাক করতে থাকে, আর শিনিচি ও মেগির মধ্যে অনেক ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। তো মেগি নিজেকে ওর থেকে আলাদা হয়ে শিনিচিকে পালাতে বলে, আর মেগি নিজের জীবন স্যাক্রিফাইস করে ওই প্যারাসাইটের সাথে লড়তে শুরু করে, কিন্তু সে ওর সাথে পেরে উঠছিল না, এবং এক পর্যায়ে মেগিকে ওই প্যারাসাইটটা মেরে ফেলে। আর শিনিচি মেগিকে মরতে দেখে উদাস হয়ে পড়ে, এবং সে তার ফ্রেন্ডের বাসায় চলে যায়। আর তার ফ্রেন্ড ওর অনেক খেয়াল রাখে, যখন সে বিছানায় শুয়েছিল তখন সে লক্ষ্য করে তার কেটে যাওয়া হাত থেকে মেগির আরও একটা পার্ট আস্তে আস্তে গ্রো হচ্ছিল, আর এটা এই জন্য হচ্ছিল যখন মেগি তার সেল দিয়ে শিনিচিকে ঠিক করেছিল তখন মেগির সেল তার বডির ভেতরে এসে গিয়েছিল, এই জন্য সে যদি চাইতো ও আবার গ্রো হতে পারত। কিন্তু শিনিচি ভাবে যেহেতু মেগি তার হাতে আবার গ্রো হচ্ছে তাহলে তো ওই প্যারাসাইটটা জেনে যাবে সে কোথায় রয়েছে। তখন সে তার ফ্রেন্ডকে এই ঝামেলার মধ্যে ফেলতে চায় না, এই জন্য তার ফ্রেন্ডকে বাই বলে ওখান থেকে বের হয়ে যায়। আর যখন সে বাইরে বের হয়ে আসে এ সময় ওই প্যারাসাইট তাকে ধরে ফেলে। তখন সে একটা ফ্যাক্টরির ভেতরে এসে শিনিচি একটা কেমিক্যালের রডের টুকরো ওই প্যারাসাইটের বডির ভেতরে ঢুকিয়ে দেয়, এতে করে ওই প্যারাসাইটের কোনো কিছু হয় না। তখন ওই প্যারাসাইট লোক বলে, তুমি আমাকে কি ভেবেছ, আমি তোমাকে আগে মেরে বাকি মানবজাতিকে হত্যা করব, তারপর আমি ও আমার বাকি প্যারাসাইট এই দুনিয়ায় রাজত্ব করব। তখন সে শিনিচিকে মেরে ফেলতে যাবে, তখন মেগি আবার তার হাতে পুরোপুরিভাবে গ্রো হয়ে যায় আর ওই প্যারাসাইটের ওপর অ্যাটাক করে। এই সময় ওর মধ্যে অদ্ভুত কিছু হতে থাকে আর অনেক ছটফট করতে থাকে। তখন মেগি শিনিচিকে বলে, তুমি যে কেমিক্যাল রড দিয়ে তাকে আঘাত করেছিলে ওটার মধ্যে অনেক বেশি পরিমাণে কেমিক্যাল মেশানো ছিল, এই জন্য তার মধ্যে থাকা প্যারাসাইটগুলো ওর সাথে আর থাকতে চাইছে না।
এই সময় ওর বডি থেকে এক এক করে প্রতিটা প্যারাসাইট বের হয়ে গেলে শুধুমাত্র লোকটার কঙ্কাল মাটিতে পড়ে থাকে। তখন সে নিচে ওটাকে তুলে নিচে আগুনে ফেলে দিলে ফাইনালি সমস্ত প্যারাসাইটগুলো ডেথ হয়ে যায়। এখন আমাদের অনেকদিন পরে সিন দেখানো হয়। যখন শহরে সব কিছু নর্মাল হয়ে গেছে তখন মেগি সিনিচিকে বলে, যেহেতু এখন এই দুনিয়াতে আর কোনো প্যারাসাইট বেঁচে নেই, তো আমাদেরও একই সাথে আর থাকার কোনো দরকার নেই, আমি তোমার থেকে আলাদা হয়ে যাব। তখন শিনিচি তাকে এমনটা করতে মানা করে, তবু সে নিজেকে শেষ করে দেয় আর শিনিচির হাত আবার আগের মতো হয়ে যায়। তখন সে অনেক মন খারাপ করতে থাকে আর মেগিকেও অনেক মিস করে। এখন অনেকটা সময়ের পর সিন দেখানো হয় যেখানে শিনিচি ও তার ফ্রেন্ড একে অপরের সাথে অনেক ভালো দিন কাটাচ্ছিল এবং তারা ওই টিচারের বাচ্চার সাথে দেখা করতে যেত। হঠাৎই আমরা দেখি ওই সিরিয়াল কিলারটা আবার বাহিরে ফিরে এসেছে আর সে শিনিচির ফ্রেন্ডকে কিডন্যাপ করে নেয় আর ও তার কানে কানে বলে, আসল মনস্টাররা তো হলো মানুষ। তখন শিনিচির ফ্রেন্ড তাকে বলে, আসল মনস্টার তো তুমি, কারণ তুমিও তো মানুষকে বিনা কারণে হত্যা করো। এটা শুনে ওই সিরিয়াল কিলার তাকে বিল্ডিংয়ের ছাদ থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তৎক্ষণাৎ শিনিচি দৌড়ে গিয়ে তার হাত লম্বা করে ওর ফ্রেন্ডকে বাঁচিয়ে নেয় আর সে মনে করতে থাকে এখানে হয়তো মেগি তাকে বাঁচানোর জন্য সাহায্য করেছে। এবং এখানেই এই মুভির পার্ট টু এর গল্প শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্প তা কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এখানে বিদায়, দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। বাই।